প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। শিমুরি জেএমপি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগত। আশা করি তোমরা সকলেই বাড়িতে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছো। আমি প্রায় প্রতি ক্লাসেই তোমাদেরকে রুটিন অনুযায়ী ক্লাস করার জন্য বলে থাকি। আশা করি তোমরা সকলেই আমার সাথে আছো এবং তোমরা রুটিন অনুযায়ী অনলাইন ক্লাসগুলো করছো। গত ক্লাসে আমি তোমাদেরকে জাবেদা বুঝাইছিলাম, আজও আমি তোমাদের জাবেদা করাবো। তাহলে আমরা একটা জাবেদার অঙ্ক লিখি। মিস্টার অমিত 2018 সালে নগদের পণ্য করায় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে অঙ্কটা লিখছি সেটা হচ্ছে মিস্টার অমিত 2018 সালের 1 মার্চ তারিখে নগদ 80,000 টাকা ও 40,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করবে, তারপর কি নগদে পূর্ণ করা 80,000 টাকা, সরি 8,000 টাকা মার্চের 8 সালানে পূর্ণ করা 12,000 টাকা দশ মনিহারি দ্রব্য করা 2,000 টাকা বিজ্ঞাপন খরচ করা হল 4,000 টাকা জনতা ব্যাংকে হিসাব খোলা হল 10,000 টাকা
যন্ত্রপাতি প্রায় চল্লিশ হাজার টাকা। নগদের পণ্য বিক্রয় বিশ হাজার টাকা। যন্ত্রপাতি বিক্রয় আঠারো হাজার টাকা। ক প্রারম্ভিক মূল্য নির্ণয় দৈনিক বহিতে লিপিবদ্ধ করো। সমাপনী যন্ত্রপাতির পরিমাণ শিক্ষার্থীরা, তাহলে আমরা যে প্রশ্নটা লিখে নিলাম সেটা হলো মিটার অমিত 2018 সালে 1 মার্চ তারিখে নগদ 80,000 টাকা 24,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। 6 দিনের কাছে নগদের পণ্য প্রায় 8,000 টাকা। চালানের পণ্য প্রায় 8 তারিখ চালানের পণ্য প্রায় 12,000 টাকা। 10 তারিখ আছে মনিহারি দ্রব্য প্রায় 2,000 টাকা। 14 তারিখ বিজ্ঞাপন খরচ করা হলো 4,000 টাকা। 18 তারিখ জনসংখ্যাকে হিসাব তোলা হলো 10,000 টাকা। নগদের পণ্য বিক্রয় 20,000 টাকা। এটা হচ্ছে 26 তারিখ। 30 তারিখ আছে যন্ত্রপাতি বিক্রয় 18,000 টাকা। এখন আমাদেরকে সৃজনশীল পদ্ধতিতে ক খ গ অঙ্ক সমাধান করতে হবে। সেটা হলো প্রারম্ভিক মূল্য নির্ণয়, ক খ দৈনিক বইতে লিপিবদ্ধ করো তার অর্থ যাবে যা, গ সমাপনী যন্ত্রপাতির পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে জাবেদাকে খসড়া বই, প্রাথমিক বই, সহকারী বই ও মৌলিক বই বলা হয়। তারা তো দৈনিক বইতে বলা থাকলেও জাবেদা করতে হবে, খসড়া বইতে লিপিবদ্ধ করা বলা থাকলেও জাবেদা করতে হবে, সহকারী বইতে লিপিবদ্ধ করা থাকলেও জাবেদা করতে হবে, প্রাথমিক বইতে বলা থাকলেও জাবেদা করতে হবে। তাহলে আমরা জাবেদার সব কাটি, আমরা সকলেই জাবেদার সব জানি।
ধন তারিখ বিবরণ হতিয়ার পৃষ্ঠা ডেবিট টাকা হোক ক্রেডিট টাকা লিখি তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা প্রথমেই দেখবো মিটার অমিত অমিতের জামদানি শিক্ষার্থীরা তাহলে আমাদের প্রথমে আছে যে নগদ 8000 টাকা 40000 টাকা আর বাপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করবো তাহলে দেখো আমরা যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করি তখন আমরা লিখতাম নগদ আর ডেবিট আর মুদ্রা হিসাব ক্রেডিট কারণ ব্যবসায় নগদ টাকা আসতো তাই নগদ আর ডেবিট মূলধন ক্রেডিট এবার দেখো যদি আসবাবপত্র নিয়ে শুরু করি যদি আসবাবপত্র নিয়ে শুরু করি তখনও আসতো আসবাবপত্র ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এখানে লিখতাম 80000 80000 এখানে লিখতাম 40000 40000 এখন আমরা এই দুটো করতে পারি আবার একসাথেও আমরা করতে পারি একসাথে কিভাবে করবো দেখো এখানে নগদ আর ডেবিট 80000 টাকা আর আসবাবপত্র ডেবিট 40000 টাকা তাহলে আমরা লিখবো নগদ আর ডেবিট 80000 আসবাবপত্র ডেবিট 40000 আমরা লিখি 2018 মার্চ 1 তাহলে নগদ আর হিসাব ডেবিট 80000 টাকা আসবাবপত্র 40000 টাকা মূলধন 1,20,000 টাকা তাহলে আমরা লিখবো নগদ হিসাব ডেবিট 80000 টাকা আসবাবপত্র হিসাব ডেবিট 40000 টাকা মূলধন হিসাব ক্রেডিট হলে 1,20,000 টাকা কারণ দেখো নগদ হিসাব ডেবিট 80000 আর 35 ডেবিট
চল্লিশ হাজার আর মূলধন কেটে এক লাখ বিশ হাজার টাকা। কিভাবে এক লাখ বিশ হাজার? দেখো এখানে মূলধন ক্রেডিট কত? আশি হাজার। এখানে মূলধন ক্রেডিট কত? চল্লিশ হাজার। তাহলে আমরা দুইটা মূলধন না দিয়ে যখন একটা জায়গা করবো তখন আমরা দুইটা মূলধন না দিয়ে একটা মূলধন দেব আর দুটো টাকা যোগ করে দেব। আমাদের এটা আশি হাজার, এটা এটা চল্লিশ হাজার। এর জন্য একটা মূলধন আছে আশি হাজার, রাজপত্রের জন্য মূলধন আছে চল্লিশ হাজার। সেক্ষেত্রে আমরা দুইবার না লিখে আমরা যেহেতু একটা জায়গা করছি তার মূলধন লিখে আমরা এই আশি আর চল্লিশ দুটো যোগ করে এক লাখ বিশ হাজার মূলধন করবো। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তারপর দেখো আসে নগদে পণ্য ক্রয়। পণ্য ক্রয় তার মানে আমাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা আগেই জেনেছি যে ব্যয় দিতে গেলে ডেবিট হবে। তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট। আর নগদের হিসাব ক্রেডিট, যেহেতু পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে যাচ্ছে, নগদে পণ্য ক্রয় করা হবে। কত? মাসের আট তারিখ এখানে বলা আছে। দেখো সালানি পণ্য করায়, আমরা যদি নগদে পণ্য করাই করি তাও করায় পারে, যদি বাকি যে পণ্য করি পণ্য করায় করি তাও করায় পারে, আবার যদি শেষে পণ্য করায় করি সেক্ষেত্রেও করায় পারবে, যদি শিক্ষিতের মাধ্যমে ক্রয় করি সেক্ষেত্রেও ক্রয় পারবে। তাহলে আমরা কি বুঝলাম? যে পণ্য ক্রয় করা হলে ক্রয় বাড়বে আর ক্রয় বাড়লে ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর পুজো হিসাব করি সারা নেওয়ার তো বাকিতে, বাকিতে ক্রয় করা হবে। বাকি যদি আমরা ক্রয় করি তাহলে লোকে আমাদের কাছে টাকা পাবে, আর লোকে যদি আমাদের কাছে টাকা পায় সেটাই হলো পাওনা। আগে ব্রিটিশ পদ্ধতিতে পাওনাদার বলা হতো, কিন্তু আধুনিক পদ্ধতিতে বা আমেরিকান পদ্ধতিতে এখন পুজো হিসাব বলা হয়। তোমরা এটা মনে রাখবা, বারো হাজার টাকা সালানি ক্রয় করা হবে। তারপর আছে দেখো মনিহারি দ্রব্য ক্রয়। দেখো তার আগে আমরা সবাই দেখছিলাম যে ক্রয় করা হলো ক্রয় ডেবিট আর নগদ ক্রেডিট, নগদ টাকা কমে দিচ্ছিল তাই। এখানে দেখো বাকি যে ক্রয় করেছি তাও ক্রয় ডেবিট আর পদ্ধতি হিসাব ক্রেডিট। এখন মূলধনই দ্রব্য করায়, মূলধনই হলো একটা খরচ। তাহলে মূলধনই হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট, মনিহারি দ্রব্য করা।
বুনিয়াদি দ্রব্য ক্রয় করা হবে। দেখো তাহলে আমাদের এখানে এক থেকে আমরা যা বলবো হচ্ছে এক তারিখ, ছয় তারিখ, আট তারিখ ও দশ তারিখ জায়গা স্বল্পতার কারণে আমরা এটা মুছে দিয়ে আবার চোদ্দ তারিখ থেকে শুরু করবো। দেখো তাহলে মার্চের চোদ্দ দেখো এটা আছে বিজ্ঞাপন খরচ করা হলো 4,000 টাকা। এখন যদি বিজ্ঞাপন খরচ করে বিজ্ঞাপন একটা খরচ আমরা এর আগে জেনেছি যে খরচ বা ব্যয় যদি পেরিয়ে যায় তাহলে ডেবিট হবে, তাহলে বিজ্ঞাপন একটা খরচ, বিজ্ঞাপন খরচ ডেবিট হয় 9,000 টাকা কমে যাচ্ছে। ব্যবসায় যদি 9,000 টাকা কমে যায় সেক্ষেত্রে 9,000 টাকা ক্রেডিট, তাহলে লিখবো আমরা বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন খরচ করা হলো কত টাকা আছে 4,000 টাকা। তারপর আছে দেখো জনতা ব্যাংকে চলতি হিসাব করা হলো কত 10,000 টাকা। জনতা ব্যাংকে চলতি হিসাব করা হলো 10,000 টাকা। জনতা ব্যাংক একটা প্রতিষ্ঠান, ব্যাংকে যদি আমরা হিসাব করি তখন ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে যাবে, আমাদের সম্পদের পরিমাণ বেড়ে যাবে, তার সম্পদ বাড়লে ডেবিট হয়, আর ব্যবসায় 9,000 টাকার পরিমাণ কমে যাবে, 9,000 হিসাব ক্রেডিট। তাহলে জনতা ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট, ব্যাংকে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। তারপর আছে 20 তারিখ যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি হলো একটা সম্পদ, যন্ত্রপাতি ক্রয় 40,000 টাকা, যন্ত্রপাতি একটা সম্পদ, তাহলে যন্ত্রপাতি ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আমরা আগেই জেনেছি, তাহলে যন্ত্রপাতি ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয় করা হলো,
তারপরে নগদ পণ্য বিক্রয় নগদ পণ্য বিক্রয় 20000 আমরা নগদ পণ্য বিক্রয় করি তাহলে ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে নগদ হিসাব ডেবিট আর আয় বেড়ে যাচ্ছে আয় বেড়ে গেলে ক্রেডিট তাহলে আমরা লিখি নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ হলো নগদে বিক্রি করা হলো যন্ত্রপাতি যখন ক্রয় করি তখন যন্ত্রপাতি ডেবিট সম্পদ বেড়ে যাচ্ছে আর সম্পদ কমে যাচ্ছে তাই নগদ হিসাব ক্রেডিট এবার যখন আমরা যন্ত্রপাতি বিক্রি করব তখন ব্যবসা থেকে যন্ত্রপাতি কমে যাচ্ছে যখন যন্ত্রপাতি ক্রয় করছিলাম তখন বেড়ে যাওয়ার কারণে যন্ত্রপাতি ডেবিট হয়েছিল আর এখন যন্ত্রপাতি বিক্রি করার কারণে কমে যাচ্ছে কমে গেলে ক্রেডিট হবে তাহলে যন্ত্রপাতি ক্রেডিট তাহলে ডেবিট কি হবে দেখো যদি আমরা যন্ত্রপাতি বিক্রি করি তখন কিন্তু আমাদের ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে তাহলে আমরা কি বলতে পারি নগদ হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট তাহলে আমরা লিখে এটা 30000 ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট কারণ হলো যন্ত্রপাতি বিক্রয় করা হলো এখানে যোগফলটা বাদায় দেব শিক্ষার্থীরা তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো আশা করি এখন আমি তোমাদের এটা করবো তাহলে আমরা বসে দিলাম এখানে ছিল প্রাথমিক মূল্য নির্ণয় করার কথা ছিল ক তারিখ বিবরণ
টাকা টাকা 2018 জানুয়ারি 1 দেখো আমাদের কয় বলছে এটা প্রশ্ন যে গ্রামীণ মুদ্রার পরিমাণ ব্যাখ্যার প্রথমে যে মুদ্রণটা নিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে গ্রামীণ মুদ্রণ কিন্তু আমরা এখানে শুরু করছিলাম এই অঙ্কে নগদ টাকা ও আসবাবপত্র দুইটা নিয়ে শুরু করছিলাম তাহলে লিখবো নগদে আনয়ন 80,000 টাকা আমরা লিখবো নগদে আনয়ন 80,000 টাকা আর আসবাবপত্র বাবদ 40,000 টাকা তাহলে মোট হবে আমাদের 1,20,000 টাকা তাহলে আমাদের ক অংশে এটা হচ্ছে প্রাথমিক মূলধন নির্ণয় প্রাথমিক মূলধন নির্ণয় প্রাথমিক মূলধন নির্ণয় এটা আমরা নির্ণয় করলাম যে নগদ আনায়ন 80,000 টাকা আসবাবপত্র বাবদ আনায়ন 40,000 টাকা মোট গ্রামীণ মূলধন 1,20,000 টাকা খ আছে দৈনিক বইতে লিপিবদ্ধ কর সেটা আমরা ওই যেটা যাবে দেখালো খ গ আছে যে সমাগমী যন্ত্রপাতির পরিমাণ নির্ণয় করো তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো এটা অত্যন্ত সহজ যন্ত্রপাতি আমরা সারা বছর ধরে কি পরিমাণ যন্ত্রপাতি ক্রয় করেছি তার পরিমাণ থেকে আমরা কি পরিমাণ যন্ত্রপাতি বিক্রি করেছি যন্ত্রপাতির অবচয় এর পরিমাণ কত সেটা আমরা বাদ দেব বাদ দিলে সমাপনী যন্ত্রপাতির পরিমাণ পেয়ে যাব এখন প্রশ্ন হলো যে এই অঙ্কে আমাদের অবচয় ছিল না বা অবচয়টা কি অবচয় হলো কোন সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় এর আর্থিক মূল্যকে অবচয় বলে ইংরেজিতে একে ডেপ্রিসিয়েশন বলে তাহলে কি হলো কোন সম্পত্তি ক্রমাগত ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় এর আর্থিক মূল্যকে অবচয় বলে তাহলে আমরা কি করবো সমাপনী যন্ত্রপাতির পরিমাণ নির্ণয় করতে হলে আমাদেরকে যন্ত্রপাতি কি পরিমাণ যন্ত্রপাতি আমাদের ব্যবসায় আরম্ভ করা ছিল সেখান থেকে কি পরিমাণ যন্ত্রপাতি আমরা বিক্রি করেছি সেটা বাদ দেবো বাদ দিলে সমাপনী যন্ত্রপাতির পরিমাণ পেয়ে যাবো তাহলে আমাদের 20 তারিখে যন্ত্রপাতি করা ছিল 40,000 টাকা সমাপনী যন্ত্রপাতির পরিমাণ জানুয়ারি 18 চন্দ্রপাতি প্রায় 40,000 টাকা
বা যন্ত্রপাতি বিক্রয় প্রিয় শিক্ষার্থীরা দেখো আপনাদের আমাদের আজকে যে প্রশ্নটি সলিউশন করলাম সেটা হলো মিশন অমিতের একটা ব্যবসায়ের হিসাব সমস্ত লেনদেনগুলোকে আমরা জায়গাটা করেছি এর মধ্যে সৃজনশীল পদ্ধতিতে ক খ গ দিয়েছিল ক প্রশ্ন দিয়েছিল যে পিরামিড মূলধনের পরিমাণ নির্ণয় করার কথা বলা হয়েছিল আমরা পিরামিড মূলধন নির্ণয় করেছি মানে এক তারিখে আমাদের নগদ ছিল 80,000 টাকা আর আসবাবপত্র ছিল 40,000 টাকা এই দুটোই আমরা যোগ করে ওইটাই হলো আমাদের মানে মিস্টার অমিতের পিরামিড মূলধন তাহলে তোমরা বুঝতে পারছো ক প্রশ্নের সলিউশন কখনো দৈনিক বইতে লিপিবদ্ধ করতে হবে তাহলে আমরা এর আগে যে যা যা করছি সেটাই হলো নগদান হিসাব ডেবিট এক তারিখে 18,000 হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট নগদ এবং মুদ্রা 1,000 টাকা কোরআন বার্ডে ডেবিট তে কোরাইশার ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট প্রচারণে করা হয় 20,000 টাকা তাহলে চালানে করায় কোরাইশার ডেবিট আর চালানে অর্থ বাড়িতে প্রদেশা ক্রেডিট কেন তো মনিহারি তর্ক করায় মনিহারি একটা খরচ তাহলে মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বিজ্ঞাপন খরচ করা হলো 4,000 টাকা তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 18 তারিখ জনতা ব্যাংকে হিসাব করা হলো জনতা ব্যাংক একটা প্রতিষ্ঠান জনতা ব্যাংক ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এবার 20 তারিখ যন্ত্রপাতি ক্রয় করা হলো 40,000 টাকা যন্ত্রপাতি একটা সম্পদ তাই যন্ত্রপাতি ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদ পণ্য বিক্রয় 20,000 টাকা নগদে যদি পণ্য বিক্রি করি তাহলে আমাদের ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে ও নগদে আর আয়ের পরিমাণ বেড়ে যাবে তাহলে নগদান ডেবিট আর বিক্রয়শা ক্রেডিট সর্বশেষ আমাদের এখানে আছে যন্ত্রপাতি বিক্রয় 18,000 টাকা এখন যন্ত্রপাতি সম্পদ এটা যখন বিক্রি করব তখন আমাদের ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে আর নগদ টাকা যদি ব্যবসায় বেড়ে যায় তাহলে নগদান হিসাব ডেবিট সেটা আমরা আগে জেনেছি তাহলে নগদান হিসাব ডেবিট এখন প্রশ্ন হলো ক্রেডিট কোনটা হলো হবে তাহলে যন্ত্রপাতি যখন ক্রয় করছিলাম যন্ত্রপাতি ডেবিট ছিল কারণ ব্যবসায় সম্পত্তির পরিমাণ বেড়ে গেছিল এখন যন্ত্রপাতি বিক্রয় করছি যন্ত্রপাতি কমে যাবে ব্যবসা থেকে তাহলে যন্ত্রপাতি ক্রেডিট তাহলে নগদান হিসাব যন্ত্রপাতি বিক্রয়ের চাপ ধরো নগদান হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট তাহলে আমাদের ক সলিউশন হলো এবার হলো ক সমাপনী যন্ত্রপাতির পরিমাণ নির্ণয় করো আমাদের সারা বছরে যে পরিমাণ যন্ত্রপাতি ক্রয় করা থাকবে তার থেকে যন্ত্রপাতির অপচয় আমরা বাদ দেব এবং যন্ত্রপাতি কি পরিমাণ বিক্রি করা হয়েছে সেটা বাদ দেব বাদ দিয়ে যে অবশিষ্ট থাকবে সেটাই সমাপনী মানে শেষে ওই যন্ত্রপাতিটা থাকবে তাহলে আমরা সমাপনী যন্ত্রপাতির পরিমাণ নির্ণয় করো তারিখ বিবরণ টাকাটা যন্ত্রপাতি ক্রয় ছিল 18 তারিখে আমরা তারিখ দেবো 2018 সালে সরি মার্চ 18 যন্ত্রপাতি ক্রয় 40,000 টাকা এর থেকে 30 মার্চ 30 যন্ত্রপাতি বিক্রয় হলো 18,000 তাহলে সমাপনী যন্ত্রপাতির পরিমাণ 22,000
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি থেকে যে অঙ্ক তোমাদের সলিউশন করে দিয়েছি সেটা সকলেই বুঝতে পারছো। তোমরা অত্যন্ত মনোযোগের সাথেই অবস্থান করছিলে। পরবর্তী ক্লাস আবার এই রুটিন অনুযায়ী হবে। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানে শেষ করলাম।